এবং পঞ্চবার্ষিকী থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা ভিডিও দেখব। সো নাও লেট স্টার্ট। 362 নম্বর প্রশ্ন, ভারতীয় উদার অর্থনীতির জনক কে? ভারতের উদার অর্থনীতির জনক হচ্ছেন ডক্টর মনমোহন সিং। অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য পুরুষদের সাক্ষরতা হার সব থেকে কম? ভারতবর্ষে কোন রাজ্যে পুরুষদের সাক্ষরতা হার কম? বিহার রাজ্যে। অ্যান্সার হবে এখানে এ অপশন। পরের প্রশ্ন, 100 দিন কাজের প্রকল্পটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার হবে এখানে ডি অপশন। পরের প্রশ্ন, মূল্যযুক্ত কর নির্ধারণ করা হয় দ্রব্যের অতিরিক্ত সংযোজিত মূল্যের উপর? অ্যান্সার হবে এখানে সি, অতিরিক্ত সংযোজিত মূল্যের উপর। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করগুলির মধ্যে সবথেকে বেশি কর কোথা থেকে আসে? কর্পোরেট কর থেকে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, খাদ্য সুরক্ষা আইনের আওতায় কত শতাংশ ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছে? এখানে 66.67%। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় অর্থের অবমূল্যায়নের কারণ কী? ভারতীয় অর্থের অবমূল্যায়নের কারণ হচ্ছে আমদানি বৃদ্ধি, রপ্তানি হ্রাস এবং বাজেট ঘাটতি। অ্যান্সার হবে ডি অপশন। সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। ভারতীয় অর্থের অবমূল্যায়নের কারণ আমদানি বৃদ্ধি, রপ্তানি হ্রাস এবং বাজেট ঘাটতি। সো নেক্সট প্রশ্ন, কী কারণে দ্রব্যের দাম বাড়ে? এখানে চাহিদা বৃদ্ধি বৃদ্ধি পেলে দ্রব্যের দাম বাড়ে, উৎপাদন হ্রাস পেলে এবং অর্থের যোগান বৃদ্ধি পেলে। অ্যান্সার হবে এখানে ডি অপশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, জিম ইয়ং কিম কে ছিলেন? বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান জিম ইয়ং কিম ছিলেন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, কত টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে? 50 টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে। অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন, ভারতের দারিদ্রতা এবং অর্থনীতি নিয়ে দাদাভাই নৌরোজির লেখা বইটির নাম কি? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট হচ্ছে, ভারতের পরিকল্পনা আয়োগ স্থাপিত হয় কবে? 1950 সালে ভারতের পরিকল্পনা আয়োগ স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পরিকল্পনা আয়োগ হলো একটি বিধিবদ্ধ সংস্থা, একটি উপদেশমূলক সংস্থা, একটি সাংবিধানিক সংস্থা এবং একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ সংস্থা। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, একটি উপদেশমূলক সংস্থা। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে প্ল্যান হলিডে বলতে কোন সময়কে ধরা হয়? 1966 থেকে 1969 সাল পর্যন্ত। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত পৃথিবীর এখানে কত পার্সেন্ট ভৌগোলিক পরিসীমা এবং কত পার্সেন্ট জনসংখ্যার অধিকার করে আছে? এখানে 2.4% ভৌগোলিক পরিসীমা অধিকার করেছে পৃথিবীতে এবং 16% জনসংখ্যার অধিকার করে রেখেছে সমগ্র পৃথিবীর মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের স্থান অর্থাৎ ভারতের পৃথিবীর স্থলভাগের মোট 2.4 পরিসীমা রয়েছে এবং 16% জনসংখ্যা সমগ্র পৃথিবীর মধ্যে 16% জনসংখ্যা ভারতে আছে। সো অ্যান্সার হবে এখানে সি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি অনুযায়ী যে পরিকল্পনা আয়োগ গঠিত হয়েছে তা কোন ধারায় বলা হয়েছে? এখানে 39 নম্বর ধারায় বলা হয়েছে। অ্যান্সার হবে এখানে বি অপশন। পরের প্রশ্ন, কোন পরিকল্পনা শক্তিশালী করার জন্য পঞ্চায়েত রাজ ব্যবস্থা গৃহীত হয়? এখানে মাল্টি লেভেল পরিকল্পনা। অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি প্রথম পরিকল্পনা হিসাবে গৃহীত হয়? এখানে লুইস ভি মডেল, মহালানবিস মডেল, হেরড ডোমার মডেল। অ্যান্সার হবে এখানে সি অপশন, হেরড ডোমার মডেল। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন, কোন পরিকল্পনায় সবুজ বিপ্লবের সুফল পাওয়া যায়? অ্যান্সার হবে এখানে বার্ষিক পরিকল্পনা 1966 থেকে 1969 সাল। অ্যান্সার হবে এখানে সি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম কোন পরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে নির্বাচিত বিলগ্নিকরণ দেখা যায়? অষ্টম পরিকল্পনায়। অ্যান্সার হবে এখানে সি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পরিকল্পনায় পরিবার পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? পরিবার
পরিকল্পনা সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে চতুর্থ পরিকল্পনা। নেক্সট হচ্ছে মূলধনী বাজার নিয়ন্ত্রণ করে কে? সেবি। অ্যান্সার হবে এখানে ডি অপশন, সেবি। পরের প্রশ্ন, 2012-13 সালের ভারতবর্ষে আর্থিক উন্নয়নের হারটি হলো এখানে 6.3%। নেক্সট হচ্ছে জাতীয় পরিকল্পনা কমিশনকে কী নামে ডাকা হয়? অবিধিবদ্ধ সংস্থা, উপদেষ্টা সংস্থা এবং স্বশাসিত সংস্থা। উপরে সবকটি অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে 2011-12 সালে ভারতবর্ষের কোন রাজ্যের উন্নয়নের হার সবথেকে বেশি? এখানে বিহার রাজ্যের উন্নয়নের হার সবথেকে বেশি, অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট হচ্ছে নিচের রাজ্যগুলির মধ্যে কোথায় জনঘনত্ব বেশি? এখানে পশ্চিমবঙ্গে জনঘনত্ব সবথেকে বেশি হয়, অ্যান্সার হবে ডি অপশন। 388 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবদের জন্য 20 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অ্যান্সার হবে এখানে সি অপশন। নেক্সট হচ্ছে বর্তমানে অনতোষিক বা গ্যাচুইটি বাবদ সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত? 10,000, এখানে 10,00,000। নেক্সট প্রশ্ন হচ্ছে 390 নম্বর প্রশ্ন, বান কিমুন ছিলেন জাতিপুঞ্জের চেয়ারম্যান, অ্যান্সার হবে এখানে বি অপশন, জাতিপুঞ্জের চেয়ারম্যান। পরের প্রশ্ন, বোম্বাই স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? বোম্বাই স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিল 1875 সালে, অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে মাথাপিছু আয় আনুমানিক কত টাকা? 60,000 টাকা, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতে সোনা প্লাটিনামের উপর কত শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে? 6%। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বিদেশি ব্যাংকের সবচেয়ে বেশি ভারতীয় কর্মচারী রয়েছে? স্ট্যান্ডার্ড চার্টার্ড, অ্যান্সার হবে এখানে সি, স্ট্যান্ডার্ড চার্টার্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে 14তম অর্থ কমিশনের প্রধান হয়েছেন কে? এখানে ডক্টর ওয়াই ভি রেড্ডি, অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস দ্বারা গঠিত পার্থসারথি শ্রম কমিটি যে রিপোর্টটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে জমা দেন সেটা হচ্ছে কার, GARR, এখানে কার কমিটি? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দ্বারা গঠিত পার্থসারথি শ্রম কমিটি যে রিপোর্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রককে জমা দিয়েছেন সেটা হচ্ছে কার, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে? চেন্নাই, অ্যান্সার হবে এখানে সি অপশন। ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে চেন্নাই রাজ্য সর্বোচ্চ শীর্ষ তালিকায় রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে প্রদান করলে এর সুদের হার কেমন হয়? একে ব্যাঙ্ক রেট বলে, অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কে? আন্তর্জাতিক অর্থভাণ্ডার, এখানে অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে ইনসাইড ট্রেডিং কোন বাজারের সঙ্গে যুক্ত? শেয়ার বাজার, অ্যান্সার হবে এখানে ডি অপশন।